हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब खूब भालो आछो आमिओ भालो आछि आर आमार चैनेले तोमादेर सबाइके वेलकाम जानिए आजकेर ब्लगटा एखान थेके स्टार्ट करछि। आर आजके मा तो अनेक ताड़ाताड़ी घुम थेके उठे पड़ेछे। आमी एई जस्ट किछुक्षण आगेई घुम थेके उठलाम, उठे देखछि जे मा अलरेडी किचेने चले गेछे, रान्ना बान्नाओ स्टार्ट करे दिएछे। की की करछे ना करछे सेगुलो देखते होले तो आगे आमादेर किचेने जेते होबे। ताहले चलो आजकेर दिनटा एखान थेके आमरा सबाई मिले एक साथे स्टार्ट करी। किचेने एसे देखछि मा बेश अनेक किछुई रान्ना करे फेलेछे। आर आजके मा अनेक सकाल सकाल रान्नाघरे एसे रान्ना करा स्टार्ट करेछिलो। तो तोमादेरके बोले दिच्छी कि की रान्ना करेछे मा। देखो एखाने काकरोल भाजा रयेछे आर एटा होच्छे लोटे माछेर झुड़ी। तो आजके बाबा लोटे माछ निये एसेछिलो, तो एई रान्नाटाओ मायेर हये गेछे करा। आर एखाने देखो मुसुरिर डाल रयेछे। लोटे माছের ঝুড়ি আমার তো ভীষণই ভালো লাগে খেতে। দেখো দুই বেলার জন্য আলাদা করে রাখা হয়েছে এখানে। আজকের আকাশটা দেখো, আজকের আকাশটা দেখে মনে হচ্ছে সত্যি শরৎকাল। এতদিন যা অবস্থা ছিল তো জানি না আবারও বৃষ্টি নামবে কিনা। এখন তো ওয়েদারটা দারুণ রয়েছে। আপাতত খুব সুন্দর ওয়েদার রয়েছে। আর মা সেই জন্য সব জামা কাপড় আজকে রোদে দিয়েছে, অনেক কাঁচা ধোয়াও করেছে। তবে ওয়েদারের তো কোনো ঠিক নেই, এখন রোদ তো কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি শুরু। এবছরে যা হচ্ছে সত্যি। সকাল সকাল এই যে ফোন নিয়ে বসে পড়েছি আর এখন অনলাইনে কিছু জিনিস অর্ডার করছি। আসলে কি বলতো সব কিছু কিন্তু আমার অনলাইনে কিনতে সেরকম একটা ভালোও লাগে না। কিছু কিছু জিনিস দেখবে যে মার্কেটে কম প্রাইসে পাওয়া যাচ্ছে, আবার কিছু কিছু জিনিস অনলাইনে কিনলে পরে সেটা মার্কেটের তুলনায় অনেকটাই কম প্রাইসে পাওয়া যায়। তো সেগুলো আমি একটু দেখে তারপর যে কোনো জিনিস অর্ডার করে থাকি, কারণ আমি ঠকতে চাই না একদমই। তো সেগুলো একটু চেক করে নিচ্ছি। তো বেশ কয়েকটা জিনিস পছন্দও হয়েছে, মানে ওই আমার আর কি মেকআপের জিনিসপত্র, সেগুলো অর্ডার দিচ্ছি এখন। মাকে বললাম যে মা আজকে অর্ডার করে দেবো, তো মা বলছে যে হ্যাঁ ডেলিভারি দিতেও তো টাইম লাগবে। তো পুজো তো বলতে গেলে চলেই এলো, আর বেশি দিন নেই। তো যেগুলো পছন্দ হয়েছে সেগুলো নয় অর্ডারই করে দে। এখন তাই বসে সেই ইম্পর্টেন্ট কাজটাই করছি। যাই হোক, তোমরা কিন্তু জানিও আমাকে যে তোমাদের শপিং কতদূর কি চলছে, সবার শপিং কমপ্লিট হয়ে গেছে কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এখন আমাদের তরকা রান্না চলছে। দেখো এখানে তরকার ডালটা মা সেদ্ধ করে রাখলো, ভালো করে সেদ্ধ করে নিয়েছে প্রেসার কুকারে। আর এখানে দেখো হ্যাঁ এখানে আলু পেঁয়াজ টমেটো এগুলো সব ভাজা করছি। এবার এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দেব, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ডিম দিয়ে দেবো এর মধ্যে। তো আজকে তরকাও করা হচ্ছে। বাচ্চা আর এই যে আমার ঢোলু, হ্যাঁ মা বলছে ওর কাহিনীটা বল। ওর মা নেই, ও মা ছাড়া আমাদের এখানে বড় হয়েছে। হ্যাঁ হঠাৎ করেই আমাদের এখানে ওকে দেখতে পাই, তখন তো একদমই ছোট ছিল। তো আমরাই বলতে গেলে ওকে বাঁচিয়েছি, মরেই যাচ্ছিল একদম, তাই না বল বাচ্চা? এদিকে তাকা, গা পরিষ্কার করছে। আমরা তো ভাবছিলাম যে বাঁচবেই না, তারপর খুব কষ্ট করে মানে খাইয়ে দাইয়ে তারপর এখন অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আর আমাদের তো প্রায় সব কিছুই রান্না হয়ে গেছে। এখন ডিম তরকাটা আমি করছি, মাকে বললাম ডিম তরকাটা আমি করব। আর আদা রসুন হ্যাঁ কি বলছো? তরকা রান্নাটাও হয়ে গেছে। তো আমি এদিক ওদিক ঘুরছি আর এসে মাঝে মধ্যে রান্না করে নিচ্ছি। এদিকে আবার দেখো মা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছে, এখন আমরা ডিম সেদ্ধটা খেয়ে নেব। এখন ছাদে এসে দেখছি মা এখানে জামা কাপড় মেলছে, যত পারছে মা আজকে কেচে নিচ্ছে। আর ভালো রোদ উঠেছে যেহেতু মনে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। হ্যাঁ আর কত দিন ধরে যে ঠিকঠাক মতো কাচা ধোয়া করা যায়নি। যেই শাড়িগুলো পরে স্কুলে যাই সেগুলোও তো মা সাথে সাথেই কেচে দেয়, কিন্তু এই বৃষ্টির জন্য আর কাচতে পারছিল না। দেখো এখন আমি শাড়ি পরে নিয়েছি আর এই দেখো বই পত্র নিয়ে সব রেডিও করে রেখেছি। আজকে একটাই ক্লাস রয়েছে, যেদিন 3-4টে ক্লাস থাকে সেদিন তো আর কথাই নেই, তোমাদের সাথে আর সেরকমভাবে কথা বলে উঠতে পারিও না, ইভেন ব্লগও করতে পারি না মাঝে মধ্যে। তো আজকে যেহেতু একটাই ক্লাস রয়েছে সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে ক্লাসে বসার আগে একটু কথাও বলে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে, 1টার মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোমাদের সাথে আবারও কথা হবে। তো আজকের মতো ক্লাস শেষ আর এখন আমি বসে বসে টাস্কগুলো সেন্ড করছি ক্লাসে। আর ক্লাস নেওয়ার সময় চশমাটা পরে নিতে হয়, কারণ তা না হলে কি বলতো প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। অনেকক্ষণ ধরে ফোনের দিকে তাকিয়ে থাকলেই ব্যাস মাথা ব্যথা শুরু হয়। আর এই দেখো এখানে কে এসছে, চলে যাচ্ছে এখন। ঢোলু এসেছিল আমার খোঁজ করতে, অনেকক্ষণ ধরে আমাকে দেখতে পাচ্ছে না তো সেই জন্য চলে এসছে আমার খোঁজ করতে। এনিওয়ে এখন গিয়ে দেখবো যে মা কি করছে, কারণ মা অনেকক্ষণ ধরে বাইরে কিছু না কিছু করছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু কি করছে সেটা বুঝতে পারছি না। আর দেখো এখন কটা বাজে, 1টা বাজতে চলছে। মা তো এতক্ষণ বাইরে কাজ করছিল, তো আমি ক্লাস নিয়ে উঠে দেখছি যে বাইরে কাজ করছে মা, আর এখন চলে এসছে ঘরে, মানে আমাদের বারান্দায় এসছে। এইগুলো সব ঝুল ঝাড়ছে, বারান্দাটা পরিষ্কার করছে আজকে ভালো করে। স্নান হয়ে গেছে আমার, আর আজকে কি বলতো স্নান করতে একটু দেরি হয়ে গেল। যদি আজকে তো বাড়িতেই রয়েছি, বাইরে বেরোনোর আজকে প্রয়োজনও নেই, তো আজকে বাড়িতেই রয়েছি, তো সেই জন্য অত তাড়াহুড়োও করিনি, ধীরে সুস্থে সমস্ত কাজ করেছি। আর কি বলতো রোজ রোজ বাইরে বেরোতেও আমার ভালো লাগে না, তো প্রয়োজন হলে তো তখন বাইরে বেরোতেই হয়, কিছু করার থাকে না। আর এখন ওই সামনে পুজো বলে ওই মাঝে মধ্যে কেনাকাটা করার জন্য বেরোচ্ছি। তো এমনি আমার বাড়িতেই মনে হয় যেন খুব শান্তি, আমার শান্তির জায়গা হলো আমার বাড়ি। তো যতই ভালো জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, যাই হোক না কেন বাড়িতে এলে মনে হয় যেন আসল শান্তি খুঁজে পেয়েছি। এনিওয়ে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, তার সাথে সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।